পারেন? আরে মামুনুল হকের রক্তে কথা কয় হাফেজ কোরআন, মামুনুল হকের ফ্যামিলিতে 400 উপরে কোরআনের হাফেজ, এই 400 হাফেজ যদি রাস্তায় নামে আসে আমার রব বেকারি মামুনুল হকের পক্ষেই লেদাল ফাইনাল করে দিবে। পাহাড়ের মতো ঢেউ আসবে, নদীর মতো ঢেউ আসবে, পাহাড়ের মতো মেঘ আসবে, ওর একটা পশমের সুখ কেউ ক্ষতি করতে পারবে না। মামুনুল হকের সাথে তার বাবার দোয়া আছে, আল্লামা আজিজুল হকের দোয়া আছে, আল্লামা আজিজুল হকের দোয়া আছে, তার মায়ের দোয়া আছে। পৃথিবীর এমন কোন শক্তি নাই যার সাথে মা বাবার দোয়া আছে, তার একটা পশম কেউ ছিঁড়তে পারে ঠিক না বেটে? শামসুল হক তুমি চিনো আমি পাঠানের বাচ্চা, আল্লামা শামসুল হক পরে পরে বলেছিল তুই পাঠান কা বাচ্চা আর আমি মুসলমান কা বাচ্চা। আল্লামা শামসুল হক পরে পরে বলেছিল তুই হতে পারোস পাঠান কা বাচ্চা, আমি হলাম মুসলমানের বাচ্চা, কথা আমি সত্য, একবার যদি তুই মুসলমানের বিরুদ্ধে কলম ধরস, আরে বল আমার বিরুদ্ধে কলম ধরস, এই আইয়ুব খান তোর আঙ্গুলকে ভেঙে দিব। আমরা মুসলমান, মুসলমান যখন সেইটা চায় পৃথিবীর কোন নাস্তিককে খাতির করে না, পাহাড় পর্বত তিন নালা টাইগির স্ট্রতি পর্যন্ত গোড়া চালাইয়া প্রমাণ করতে পারে মুসলমানের পক্ষে আমার আল্লাহ কথা ঠিক যাবে ঠিক। আমরা ফরিদপুরের সন্তান, একো কলিজায় জোরি আলাদা, কথা বলে না কেন? পৃথিবীর কাউকে ভয় করে কথা বলি না। ফালা তাখশাউ নাস ইখশাউনি, আল্লাহ কোরআনে বলেছে দুনিয়ার কাউকে নয় ভয় করবে আমি রব্বে কারিমকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে কোন নেতার আদর্শে আদর্শবান হয়ে কবরে আইও না, মুসলমান না হয়ে কবরে আইও না। আমরা বলি বঙ্গবন্ধুর সৈনিক, আমরা জিয়ার সৈনিক, আর বেটা একবারও কেন আমরা মুসলমান নবীর সৈনিক? কপাল পরা জুতা মারা শয়তান, পলিটিক্যাল হিসাবে রাজনীতি করো বেটা করো, কোনো অসুবিধা নাই, বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে, সৈনিক আমরা বিশ্ব নবীর সৈনিক। শত্রুরা, হুশিয়ার শব্দ, বিশ্বনবী শত্রুরা, হুশিয়ার।